জাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে মা এবং সন্তানের মৃত্যুতে অগ্নিগর্ভ পুরুলিয়ায় রঘুনাথপুরে লাঠিচার্জ করেছে পুলিশ। তার আগে উত্তেজিত জনতা ঘাতক ডাম্পারে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়িতে ভাঙচুর, দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। রঘুনাথপুরের ট্রাফিক মোড়ে রবিবার সকালে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার মা এবং তার সন্তানকে পিষে দিয়ে চলে যায়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় যান নিয়ন্ত্রণের দাবিতে ক্ষুব্ধ জনতা পুরুলিয়া বাঁকুড়ার রাস্তা অবরোধ করার পাশাপাশি ঘাতক ডাম্পারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ পৌঁছলে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে। জনতা হঠার বদলে উল্টে ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতেই ভাঙচুর চালায়। এরপরে লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এই যে ট্রাফিক সিগন্যাল তৈরি হয়েছে, ইলেকট্রিক গেল, ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে গেল, ট্রাফিক সিগন্যালের জন্য প্রপার ইলেকট্রিফিকেশন নেই, এক নম্বর, দ্বিতীয় নম্বর, সিভিক পুলিশকে দিয়ে এখানে ট্রাফিক মেনটেন করানো হয়, হ্যাঁ এটা কেন? সিভিক পুলিশের কি কোনো ট্রেনিং আছে? ট্রাফিকের সম্বন্ধে কোনো জানকারি আছে? বসে বসে ওরা মোবাইল ঘাটতে থাকে, হ্যাঁ যখন লাইন গেল ট্রাফিক পুলিশ এখানে এসে ট্রাফিক সিগন্যালে এসে দাঁড়ায় না কেন? এখানে অনেক মারাত্মক ঘটনা ঘটে গেছে, অনেক চিঠি চাপাটি, অনেক কিছু করার পর প্রশাসনের কোনো টনক নড়েনি। আজকে দুটো দুটো প্ল্যান চলে গেল, এদিকে বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুর্গাপুরের জাতীয় সড়কে মৃত্যু হয়েছে পুলিশের এক এসআই এর। মৃত ওই পুলিশ কর্মীর নাম তাপস কুমার মাঝি। মাঝি বাবু বা বাকি ছেলেরা সব সাইড করছিল, তো ওই সাইড থেকে একটা গাড়ি আসে, তো ওনারা হাত দেখিয়েছে, কিন্তু গাড়ি ভাবছে যে জানো তো ভয়, পুলিশে হয়তো পয়সা খাওয়া ইয়ে করার জন্য হয়তো করছে, সেইভাবে কিন্তু গাড়িটা বেড়ে গেছে। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়ায় বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।